রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুলে এক নারী আইনজীবীর সঙ্গে ধাক্কা লাগে রিকশা চালকের। এতেই ক্ষিপ্ত হয়ে চালককে মারধর শুরু করেন ওই আইনজীবী। রোববার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদালত শেষে বাড়ি ফিরছিলেন যশোর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আরতি রানী ঘোষ। এ সময় এক রিকশা চালকের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করেন ওই আইনজীবী। এ সময় রিকশা চালক বারবার ক্ষমা চাইলেও তাতে কর্ণপাত করেননি আরতি রানী ঘোষ। গুরুতর অবস্থায় চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। উনার কোন আইনে মাস্টার আপনি? কোন আইন থেকে স্যার আপনি উকিল মানুষ? আপনি উকিল মানুষ, উনার মাস্টার কেন? আইনি সাপোর্ট করেন? আপনি তো কত বড় খারাপ কাজ করেছেন আপনি জানেন? এইটা এখন ফেসবুকে পোস্ট করবো। আপনি ওকে জুতাতে মারছেন, আপনার ব্যবস্থা আমরা নেব। আজকে সমাধান হয়, মারলে সমাধান হবে? আমি পরে সময় নেব। আপনি পরে সময় নিতে পারেন? আপনি কথা বলবেন না কেন? গণমাধ্যমের সাথে কথা আপনাকে বলতেই হবে। আপনাকে কথা বলতেই হবে। এনে তার কাছে জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, যা করেছেন ঠিক করেছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি আইসি অ্যাডমিট, আমার সিটি স্ক্যান করছে, তিনটা সিটি স্ক্যান করছে, মারাত্মক অসুস্থ আইসি হতে। তো এখন এইটা আপনি বলেন, আপনার সাথে যদি সেম ঘটনা ঘটতো আপনি কি করতেন বলেন? হ্যাঁ, তা ওরে কি পুজো করবো তাই বলতেছেন? আমার জীবনের উপর দিয়ে ও গাড়ি চালায় দিচ্ছে, ওকে কি আমি পুজো করবো বলেন? এদিকে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির এই নেতা। আমাদের বারের সদস্য আরতি রানী ঘোষ অ্যাডভোকেটের সঙ্গে একজন রিকশা চালকের যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা অবস্থা এবং মারামারি অবস্থা সৃষ্টি হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আইনজীবী হিসাবে আমাদের যথেষ্ট ধৈর্যশীল এবং সহনশীল হওয়া দরকার। এই ঘটনাটার জন্যই আমি যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং ওই রিকশা চালক যার সঙ্গে ঘটনাটা ঘটছে তার কাছে আমি আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমরা প্রত্যেকটা আইনজীবী আমাদের ভবিষ্যতে আমাদের পেশা আমাদের দায়িত্ব সমুন্নত রাখার জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকব। আমরা আইনের লোক, আপনি বেআইনি কাজ করেন নি? শুনেন, আমরা আইনের লোক, আমাদেরকে মানতেছে না। এ ঘটনায় তদন্ত করে আইনজীবী আরতি রানী ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ যশোর। আপনার কাছে মাল আগে দাবি দিয়েছে।